হ্যালো, আমি অলিক রয়। তো আজকে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক অ্যালগোরিদম সম্পর্কে আলোচনা করব। এ বিষয়টা নিয়ে অনেক কৌতূহল আছে, অ্যালগোরিদম জিনিসটা আসলে কী, বিষয়টা আসলে কী, এগুলো নিয়ে অনেক চিন্তা ভাবনা করা হয়। তো আমি যেটা বলবো যে অ্যালগোরিদম খুবই সহজ একটা বিষয়। তো বিষয়টা হচ্ছে যে প্রথমে আপনাকে প্রোগ্রামিং জিনিসটা সম্পর্কে জানতে হবে। প্রোগ্রামিংটা হচ্ছে জাস্ট একটা অঙ্ক, আপনি একটা অঙ্ক কীভাবে করছেন সেটারই কিছু বেসিক রুলস অনুসারে মেনে যদি করে আপনি একটা অ্যান্সার বের করছেন, অর্থাৎ একটা ইনপুট দেওয়া হচ্ছে আপনাকে, আপনি সেটাকে প্রসেস করে একটা আউটপুট নিয়ে আসতেছেন বা একটা অ্যান্সার বের করতেছেন, এটাই কিন্তু একটা প্রোগ্রামিং। যেমন আমরা এরকম অঙ্ক অনেক করছি, এক্স স্কোয়ার প্লাস 5x + 6, সেক্ষেত্রে এক্স স্কোয়ার প্লাস 3x + 2x + 6, এক্স কমন নিলে x+3 প্লাস 2 কমন নিলে x+3, দেন আমরা লিখলাম x+3 × x+2। এখানে বিষয়টা খেয়াল করেন যে আমরা কিন্তু এখানে অঙ্কের প্রবলেমটা দিয়েছিলাম এক্স স্কোয়ার প্লাস 5x + 6, এটাকে কয়েকটা লাইনে আমরা প্রসেস করে তার একটা অ্যান্সার বের করলাম x+3 × x+2, এবং এটাই কিন্তু আমাদের অ্যান্সার। সেক্ষেত্রে একটা প্রোগ্রামও কিন্তু ঠিক তেমন, এখানে আপনাকে একটা সমস্যা ইনপুট দেওয়া হবে, সেই ইনপুটটাকে প্রসেস করে আপনাকে একটা আউটপুট বের করতে হবে। এখন এই যে প্রোগ্রামটা আপনি করলেন, এই প্রোগ্রামটা আপনি কিভাবে করলেন, প্রোগ্রামটা যেভাবে করলেন সেই প্রোগ্রামটা করার বর্ণনাটাকেই বলা হচ্ছে অ্যালগোরিদম। তো সেক্ষেত্রে অ্যালগোরিদমের ডিফিনেশনটা কি হবে, বা অ্যালগোরিদমের সংজ্ঞাটা হচ্ছে অ্যান অ্যালগোরিদম ইজ এ স্টেপ বাই স্টেপ প্রসিডিউর ফর সলভিং এ প্রবলেম, অর্থাৎ একটা সমস্যাকে কিভাবে পর্যায়ক্রমে সমাধান করা হলো তার বর্ণনাটাকে কিন্তু বলা হচ্ছে অ্যালগোরিদম। তো সেক্ষেত্রে অ্যালগোরিদমের সুবিধাগুলো কি কি, অ্যালগোরিদমের সুবিধাটা হচ্ছে অ্যালগোরিদম একটা অ্যালগোরিদমের মাধ্যমে একটা প্রোগ্রামকে সহজেই বাস্তবায়ন করা যায়, একটা প্রোগ্রামের মধ্যে যদি ভুল থাকে সেগুলো খুব সহজেই নির্ণয় করা যায়। আবার অ্যালগোরিদম শুধু করলেই হবে না, অ্যালগোরিদম করার কিছু শর্ত আছে, শর্তটা হচ্ছে অ্যালগোরিদমটা অবশ্যই সহজবোধ্য হতে হবে, অর্থাৎ আপনি যে প্রোগ্রামের বর্ণনাটা লিখবেন সেই বর্ণনাটা সহজবোধ্য হতে হবে, এবং এটা যাতে সবাই বুঝতে পারে সেরকম করে আমাদেরকে এটা করতে হবে। তো অ্যালগোরিদমের ক্ষেত্রে কিছু যে কোনো একটা অঙ্ক আপনি কিভাবে করলেন তার বর্ণনাটাই কিন্তু অ্যালগোরিদম হিসেবে কাউন্ট হবে। তো আমরা দেখবো অ্যালগোরিদমটা কিভাবে করব, করার আগে আমরা জাস্ট একটা অঙ্ক একটু করে যদি দেখি, সেক্ষেত্রে আমরা একটা ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করব। সেক্ষেত্রে একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে সূত্র হচ্ছে ত্রিভুজের ভূমি আর উচ্চতার মানটা আমাদের দেওয়া থাকবে। আমি এখানে নিলাম ভূমি = 6 সেন্টিমিটার আর উচ্চতা = 4 সেন্টিমিটার। সেক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল ক্ষেত্রফলটা হবে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। আমরা কিন্তু জাস্ট অঙ্ক করছি যেভাবে আমরা সাধারণত অ্যাজ ইউজুয়াল অঙ্ক করে থাকি, সেক্ষেত্রে মানটা হচ্ছে হাফ গুণ 6 × 4 = 12 cm². তো এই যে একটা ত্রিভুজের ভূমি আর উচ্চতার মান আপনাকে দেওয়া হলো, আপনি তার ক্ষেত্রফলের সূত্রটার সাহায্যে ত্রিভুজের ক্ষেত্রফলটাকে নির্ণয় করে ফেললেন। এই যে অঙ্কটা আপনি করলেন, এই অঙ্কটা আপনি কিভাবে করবেন তার বাংলা বর্ণনাটাই কিন্তু আসলে অ্যালগোরিদম। আর আমি আগেই বলে দিয়েছি যে একটা ম্যাথমেটিক্যাল টার্ম যেটা একটা সুনির্দিষ্ট ফরম্যাট বা নিয়মে করা হয় সেটাই কিন্তু আসলে প্রোগ্রাম। সেক্ষেত্রে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অনেক হওয়ার কারণে অনেক রকম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমাদের আছে, সেক্ষেত্রে একটা অঙ্ক যেমন অনেকভাবে করা যায়, অনেকগুলো ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কিন্তু একটা প্রোগ্রামের আউটপুট আনা যায় বা একটা অঙ্কের সমাধান করা যায়। তো আমরা যদি এই যে অঙ্কটা আছে এই অঙ্কটা কিভাবে করলাম তার বাংলা বর্ণনা করি, তাহলে সেটা কিভাবে করব। তো অ্যাট ফার্স্ট আমরা এটাকে ধাপে ধাপে করব। তো ধাপের ক্ষেত্রে প্রথমে যে ধাপ, ধাপ এক, তো ধাপ একের ক্ষেত্রে আপনাকে অ্যাট ফার্স্ট শুরু করতে হবে। আপনি যে কোনো কাজ যদি শুরু না করেন সেটা কখনোই শেষ হবে না, আমরা প্রায় কিন্তু এরকম কিছু কমন বলে থাকি, আগে শুরু তো করো শেষে চিন্তা পড়ে। তো সেক্ষেত্রে আমাদেরকে প্রথম ধাপটা, সেই জন্য যে কোনো অ্যালগোরিদমের প্রথম ধাপটা কিন্তু অবশ্যই হবে শুরু। তো শুরু করলেন, শুরু করার পর আপনি এটা কিসের অ্যালগোরিদম করছেন, এটা একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগোরিদম করছেন। তো সেক্ষেত্রে যদি একটা ত্রিভুজের ভূমি আর উচ্চতার মান আপনাকে দেয়া না হয়, তাহলে আপনি হাজার চেষ্টা করলেও ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবেন না। সেক্ষেত্রে একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে আপনার ভূমি আর উচ্চতার মান জানাটা খুবই গুরুত্বপূর্ণ, সেক্ষেত্রে এই ভূমি আর উচ্চতার মানটাই কিন্তু আপনার ইনপুট। তাহলে আমি ধাপ দুয়ে কি নিব, ধাপ দুই ভূমি ও উচ্চতার মান গ্রহণ। এরপর
ভূমিয়ার উচ্চতার মান গ্রহণ করার পরে বা মান নেওয়ার পরে কিন্তু আমরা ক্ষেত্রফলের এই সূত্রটা প্রয়োগ করতে পারবো। সেক্ষেত্রে ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। এখন একটু চিন্তা করে দেখেন, যদি আপনি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র না জানেন, তাহলে কি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবেন? সেক্ষেত্রে এই ত্রিভুজের ক্ষেত্রফল অর্থাৎ ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, এই সূত্রটা জানা কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে আমরা ধাপ থ্রিতে বসাবো, ধাপ থ্রি ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু হাফ গুণ ভূমি গুণ উচ্চতা সূত্র প্রয়োগ করি। এরপর দেখেন যে আপনি সূত্রটা যখন প্রয়োগ করছেন, তারপরে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করে আপনার এই ক্ষেত্রফলের মানটা কিন্তু বের হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রফলের সূত্র যখন আপনি প্রয়োগ করছেন, তখন এই ক্ষেত্রফলের মানটা আউটপুট আসতে তার কোনো বাধা নাই। সেক্ষেত্রে আমরা ধাপ চারে লিখবো, ধাপ চার ক্ষেত্রফলের যে মানটা পাবো সেই মানটা তো আমাদের প্রদর্শন করতে হবে, এবং আমি বলে দিচ্ছি এই মানটা কিন্তু আমাদের অ্যান্সার, দ্যাটস মিন কি আউটপুট। সেক্ষেত্রে আমরা লিখব ক্ষেত্রফলের মান প্রদর্শন। এখন যদি ক্ষেত্রফলের মান প্রদর্শন করেন, তাহলে পরে কি আর এই অ্যালগোরিদমটার কিছু বাকি থাকে? কিছু বাকি থাকে না। তাহলে কিন্তু আমরা অনায়াসে বলে দিতে পারি যে অ্যালগোরিদমটা আমাদের এই অঙ্কটা এখন ক্লোজ করার সময় হয়ে গেছে, এটা শেষ হয়ে গেছে। তো সেক্ষেত্রে আপনি যখন যেহেতু ধাপ একে শুরু লিখছেন, সেহেতু আপনার লাস্টের ধাপটাকে কিন্তু শেষ দিতেই হবে, অর্থাৎ ধাপ পাঁচ হচ্ছে শেষ। তো সেক্ষেত্রে এবং আর একটা কথা আপনাদেরকে একটু বলে রাখি, যে কোনো অ্যালগোরিদমের প্রথম ধাপ শুরু, শেষ ধাপ শেষ, এবং লাস্টের ধাপটা শেষ লেখা দিয়ে শেষ হবে, আর মাঝখানে আমাদের ইনপুট এবং তার মাঝের যে ধাপগুলো আসবে সেগুলোতে আমরা প্রসেসিং পর্যায়ক্রমে যেভাবে অঙ্কটাকে করছি সেটার প্রসেসিংটা লিখবো, এবং অ্যাট দ্য লাস্ট ধাপে এসে এবং তারপরে আমরা ক্ষেত্রফলের মানটা প্রদর্শন অর্থাৎ আউটপুটের মানটা কিভাবে পেলাম সেটা প্রদর্শন সেটা লিখবো, এবং লাস্টে ধাপে এসে অ্যালগোরিদমটার শেষ অংশে এসে অ্যালগোরিদমটা শেষ সেটা বলে দেবো। এভাবে কিন্তু যে কোনো একটা অঙ্কের, যদি আপনার সে অঙ্কটা কিভাবে করতে হবে তার প্রসিডিউর যদি জানা থাকে, যে কোনো একটা অঙ্কের অ্যালগোরিদম বা তার বাংলা বর্ণনাটা কিন্তু আপনি খুব সহজে লিখতে পারবেন। তো এটা যদি আপনি পারেন, তাহলে চলুন আমরা দেখি আরো কোন অ্যালগোরিদম লিখতে পারি কি না। তো সেক্ষেত্রে আমি আজকে আপনাদেরকে নতুন আর একটা ম্যাথমেটিক্যাল টার্ম, যেটা আমরা ছোটবেলায় অনেক করে অভ্যস্ত, যে দুইটা বা তিনটা সংখ্যার গণ নির্ণয়। তো সেক্ষেত্রে আমরা দুইটা সংখ্যার গণ নির্ণয়ের অ্যালগোরিদম করবো। তো আমি ধরলাম যে আমার একটা সংখ্যা হচ্ছে এ ইজ ইকুয়াল টু সিক্স অ্যান্ড বি ইজ ইকুয়াল টু ফোর। তাহলে গড় নির্ণয় সূত্র কি? গড় নির্ণয় সূত্র হচ্ছে প্রথমে নাম্বারগুলোকে যোগ করতে হবে, তার মানে সাম ইজ ইকুয়াল টু এ প্লাস বি। দেন সাম ইজ ইকুয়াল টু যদি এ প্লাস বি হয়, সামের পরে ওই নাম্বারটাকে কি করতে হবে, যে কয়টা সংখ্যা আমরা যোগ করেছি সেই কয়টা নাম্বার দিয়ে ওইটাকে ভাগ দিব, যোগের নিয়ম, এটা কিন্তু গড়ের নিয়ম। তার মানে গড় অ্যাভারেজ ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি এ প্লাস বি বাই টু। এটা যদি হয় তাহলে আমরা এখানে মানটা পাচ্ছি সিক্স প্লাস ফোর বাই টু ইজ ইকুয়াল টু হচ্ছে ফাইভ, এবং এটাই যদি হয় তাহলে এটাই কিন্তু আমাদের এই যে দুইটা নাম্বারের অ্যাভারেজ। তো এখন আমার প্রশ্ন হচ্ছে, যদি আপনাদেরকে এই অ্যাভারেজটা আপনি এই যে অঙ্কটা করলেন এটা কিভাবে করবেন, তার যদি অ্যালগোরিদম আপনাদের লিখতে বলা হয় তাহলে আপনি কিভাবে লিখবেন? খুবই সিম্পল, খুবই ইজি। দেখেন আমরা যদি অ্যালগোরিদম লিখি, প্রথমে আমরা বলছি যে কোনো অ্যালগোরিদম আগে শুরুতে করতে হবে, তাহলে ধাপ এক শুরু এটা আমাদের থাকছে, এটা আমরা চেঞ্জ করব না। সেক্ষেত্রে ধাপ এক যদি শুরু আমাদের থাকে, তাহলে নেক্সট ধাপে আমাদের কি? দেখেন আপনি তখনই গণ নির্ণয় করতে পারবেন যখন সংখ্যাগুলোর মান আপনাকে দেওয়া থাকবে, তার মানে এই দুইটা সংখ্যার মান কিন্তু আপনার আগে জানা লাগবে। তাহলে এখানে ধাপ দুয়ে এসে আপনার কি করতে হবে, সংখ্যা দুইটির মান গ্রহণ। এটা কিন্তু আমরা একটা গড়ের অ্যালগোরিদম করছি, দুইটা সংখ্যাকে কিভাবে গড় করা যায় গড়ের অ্যালগোরিদম। ধাপ তিন, ধাপ তিনে এসে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে তারপরে কি করতে হবে, এই সংখ্যা দুইটাকে কিন্তু যোগ করতে হবে। তাহলে ধাপ তিনে সংখ্যা দুইটিকে যোগ করি, দেন সংখ্যা দুইটিকে যোগ করার পর পরবর্তী ধাপে এসে আমরা কি করছি, ওই সংখ্যা দুইটিকে কিন্তু দুই দিয়ে ভাগ করেছি। তাহলে আমরা লিখব ধাপ চার যোগ ফল কে দুই দ্বারা ভাগ করি। যদি আপনি দুই দ্বারা ভাগ করেন তাহলে কিন্তু আপনার এই অ্যাভারেজটা চলে আসবে। এখানে আমরা যেভাবে অঙ্কটা করেছি আমি সেটারই কিন্তু বর্ণনা লিখছি, জাস্ট আর কিছুই না। তাহলে ধাপ পাঁচে এসে আমরা কি লিখব, ধাপ পাঁচে এসে লিখব যে গড়ের মান প্রদর্শন করি, এবং লাস্টের ধাপে এসে আমি ধাপ ছয় যদি গড়ের মান প্রদর্শন করা হয়ে যায় তাহলে কিন্তু আমাদের আর এই অ্যালগোরিদমটার কিছু বাকি থাকে না। সুতরাং আমরা তখন লিখতেই পারি, যেহেতু বাকি থাকে না তাহলে লাস্ট ধাপ আমাদের কি, শেষ। তাহলে এখানে আমি লিখে দিলাম
শেষ। এভাবে দুইটি সংখ্যার গড় নির্ণয়ের অ্যালগোরিদম কিন্তু খুব সহজেই করা যায়। এবং আমারও বলছি যে কোনো অঙ্কের যদি প্রসিডিউর আপনার জানা থাকে তাহলে সেই প্রসিডিউর অনুসারে সেই অঙ্কটা কিভাবে করলেন আপনি তার বাংলা বর্ণনাটা যদি লিখে দেন তাহলে সেটাই কিন্তু অ্যালগোরিদম হিসেবে আপনি বাংলা অ্যালগোরিদম হিসেবে সেটাকে কিন্তু বলতে পারবেন যে হ্যাঁ এটাই আমার সেই অঙ্কটার বা সেই প্রোগ্রামটার অ্যালগোরিদম বা বাংলা বর্ণনা। তো আশা করি অ্যালগোরিদম কি, অ্যালগোরিদম সম্পর্কে আপনাদের একটা ধারণা হলো এবং অ্যালগোরিদম কিভাবে লিখতে হয় সেটাও জানলেন। তো পরবর্তী ক্লাসে আমরা ফ্লোচার্ট সম্পর্কে আলোচনা করব। সে পর্যন্ত ধন্যবাদ সবাইকে।